গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি ফাইজ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস বিগত কিছুদিন ধরে কিন্তু আমি ইউটিউবে রেগুলার ভিডিও দিতে পারছি না বিকজ আমার সামনেই পরীক্ষা কিছুদিন পরে স্টার্ট হয়ে যাবে অ্যান্ড এর জন্য কিছু চাপের মধ্যে আছি অ্যান্ড তাছাড়াও গাইস মন টন তেমন একটা ভালো থাকে না তো আমার রেগুলার ভিউয়ার্স যারা সো তারা কিন্তু কমেন্ট বক্স পুরো ফাটাই ফেলতেছো যে জিলা ইউনিভার্সিটিতে কী হয়েছে সব কিছু ঠিক করে নেন আপনাকে আর জিলানি ভাইকে আবারও একসাথে দেখতে চাই সো গাইস তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই লাস্ট ভিডিওতে যেগুলো দেখেছিলা তোমরা একটু আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল বাট এটা কিন্তু একদম এখন ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমার আর জিলানের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে অ্যান্ড গাইজ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিষয়টা ওরকম কিছুই না গাইজ আমরা অনেক ভালো একটা ফ্রেন্ড অ্যান্ড যেহেতু আমরা কন্টেন্ট মেক করি গাইজ কন্টেন্টের ক্ষেত্রে আমাদেরকে অনেক কিছুই করতে হয় তো গাইজ অবভিয়াসলি এগুলো তোমরা একদমই সিরিয়াসলি নিবা না অ্যান্ড তোমাদের আর কোনো টেনশন করার কোনো দরকার নেই তোমাদেরকে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতেছি যে জিলানি আর আমার মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আমরা এখন একসাথেই আছি কোনো সমস্যা নাই তো আজকের যে ভিডিওটা গাইজ আমরা এখন দেখবো এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং অনেক বেশি ইউনিক অ্যান্ড অনেক বেশি অ্যামেজিং গাইজ বাট এটা কিছুদিন আগের ভিডিও আমি আপলোড করতে পারিনি অ্যান্ড এখন যেহেতু আমি টাইম পাচ্ছি না ভিডিও মেক করার তার জন্য আমি এই ভিডিওটা এখন আপলোড করতেছি বাট গাইজ আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি ভিডিওটা তোমরা অনেক বেশি এনজয় করবা অনেক বেশি জোশ সেই লেভেলের একটা ভিডিও সো স্কিপ করা ছাড়া সবাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকবা তো গাইজ যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সবাই জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে ভিডিওটা কেমন লেগেছে অ্যান্ড অবশ্যই গাইজ লাইক করতে ভুলবা না সো লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস তোমাদের সবার জন্য রয়েছে একটি গুড নিউজ তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি নিজেই কিন্তু ডায়মন্ড সেল দিয়ে থাকি গাইস আমার কাছ থেকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদমই কম দামে 100% ট্রাস্টেড ভাবে একদমই কম সময়ের মধ্যে ডায়মন্ড টপ আপ তার জন্য তোমাদেরকে কি করতে হবে ফেসবুকে চলে যাও ফেসবুকে গিয়ে লেখো ময়নার মা টপ আপ শপ এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবা আমার পেজ অ্যান্ড গাইস এই পেজটাতে কিন্তু তোমরা অবশ্যই ফলোয়ার্স দেখে তারপরে মেসেজ করবা অ্যান্ড এই পেজটা ঘুরে দেখলেই তোমরা বুঝতে পারবা যে এটা হচ্ছে আমার রিয়েল পেজ গাইজ এখানে তোমরা খেয়াল করলেই দেখতে পাবা তোমরা যদি মেসেজ অপশনের মধ্যে চলে যাও তাহলে কিন্তু এখানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে লিংক করা আছে অ্যান্ড তোমরা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে অ্যান্ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমার কাছ থেকেও টপ আপ করতে পারো অ্যান্ড আমার স্ক্রিনের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করলেও কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আমার কাছ থেকে টপ আপ করতে পারবা একদমই কম দামের মধ্যে মান্থলি উইকলি সহ সব ধরনের ইউআইডি টপ আপ অ্যান্ড আইডি পাসওয়ার্ড টপ আপ অ্যাভেলেবেল আছে অ্যান্ড যে কোনো সময়ে কিন্তু আমার কাছ থেকে তোমরা টপ আপ করতে পারো সো গাইস আশা করি সবাই অবশ্যই একবার হলেও আমার কাছ থেকে টপ আপ করবা মুরগি কথা শুনো হ্যাঁ হ্যাঁ কথা শোনা যাচ্ছে তো তোমারে একটা দরকারে ডাক দিছে বুঝছো মানে একটা একটা কোন আমি জানি আরে দরকার শুনো কি একটা ইউটিউবার আছে ও আর কি একটা ভিডিও বানাবে তো বলতেছে কোন মেক স্টিমার বা এরকম কেউ একজন যদি কন্টেন্ট ক্রিয়েটর থাকে ওর সাথে কন্টাক্ট করে দিতে তো তুমি কি হেল্প করতে পারবে ওরে আমি তো শুধু তোমার সাথে ভিডিও বানাইতে চাই আচ্ছা আমার সাথে ভিডিও বানাও ঠিক আছে বাট ও আমার আর কি রিকোয়েস্ট করতেছিল ওর সাথে তো তেমন কারো অ্যাড নাই এখন কমিউনিটিতে অমর ভাই আছে না ও আর কি ভিডিও বানাবে বলতেছে অমর ভাই আরে আরে করব 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 সমস্যা নাই করব আই উইট 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 আচ্ছা উইট এক সেকেন্ড অমর ভাই তো গেম ছেড়ে দিয়েছে তো অমর ভাই কেমনে কন্টেন্ট বানাবে তুমি আমারে কি বলত পাইছো আরে বট ও গেমে ব্যাক করছে তুমি জানো না বিবেজও পাইছে কি কবে কোথায় কেমনে তুমি আমারে তো বলো নাই কেউ তো আমাকে বলো আরে কাজী ভাই কিছু বলবা তুমি মাতারিকে আমি কি বলবো মাতারি তো বলছে আচ্ছা মজা নিতে সহুদাই না ভাই আরে শুনো খবর আছে অমরের মেইন চ্যানেলে কত কত সাবস্ক্রাইবার জানো মিলিয়নের উপর সাবস্ক্রাইবার ও গেমিং চ্যানেল খুইলা মাত্র তিনটা ভিডিও আপলোড করছে তিনটা ভিডিওতে ওর 1 লাখের উপরে হয়ে গেছে সাবস্ক্রাইবার পাটনা প্রোগ্রাম থেকে ওর আগে পাটনা প্রোগ্রাম ছিল আমি তো জানি ভাই আমার ফেভারিট দেখতে হবে না আমার কত ফেভারিট একটা ইউটিউবার ঠিক আছে তো তিনটা ভিডিও 1 মিলিয়ন এটা তো খুবই কম হয় মানে 100 কি কম হয়ে গেছে হ্যাঁ দাও আবার চিকায় ভাই সত্যি সত্যি যদি আমার সাথে মজা করো তাহলে খবর আছে কিন্তু এই দেখো ও ভাই সিরিয়াসলি ওমর অন ফায়ার আই হাই হ্যালো 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 আরে ভাই মাইক অন করেন ভাইয়া প্লিজ আমি আপনার অনেক পুরনো আর অনেক বড় একটা ফ্যান আরে ওমর ভাই তুমি বলছিলা না একটা মেইন স্ট্রিমার লাগবে তোমার ভিডিওর জন্য এই মোনার মা তোমাকে হেল্প করতে পারবে বলছে আরে ভাই আমি আসলে সিরিয়াসলি বিশ্বাস করতে পারতেছি না ওমর অন ফায়ার আমার গ্রুপের মধ্যে ভাই আমি তার সাথে কথা বলার জন্য কত দিন থেকে ওয়েট করতেছিলাম ভাইয়া বিগ ফ্যান আরে ভাইয়া মাইক অন করেন প্লিজ ভাইয়া প্লিজ রুকো জরা সবর করো আচ্ছা অমর ভাই মেবি টেক্সট করতেছে অমর ভাই টেক্সটই দেখছে ওয়াও থ্যাঙ্কস মনের মার বয়সটা জোস আরে রে এ মনের মার বয়সটা দেখ জোস হাই ভাই সত্যি এটা
তোমাকে সত্যি অমর ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না আল্লাহ আমার এত বড় একটা ইচ্ছা আজকে তুমি পূরণ করলা মুরগা আমি কি বলবো তোমাকে কি বলেছে ধন্যবাদ জানাবো মানে তুমি একটু খামি খাও মোর একটু কথা আছে এই দিলানি ভাই হ্যাঁ হ্যাঁ বলো এই অমর ভাই তো মই তো বরিশালে বাস অনেক ভালো পারি অমর ভাইকে বলো না তার ভিডিওতে আমাকে নিতে অমর ভাই এই আপনার টিমে কি একটা স্পেস হবে মানে গেমের না রিয়েল লাইফের ওখানে কি বাবা চাচার কোন রুল আছে যাতে কাজ বেড়ে দিতে পারে বেটা ফাড়ারবো ফাড়া একটা লাইক চলে গেল দিন এই অমর ভাই মই কিন্তু অনেক বরিশালে বাস অনেক ভালো পারি আপনার ভিডিওতে কিন্তু একটা খামি খেয়ে দিবি ওরে ভাই সত্যি এখন কি ওমর ভাইয়ের ওই ভিডিওতে কি ওমর ভাই আরে রে এটা তো কথাই বলতে পারতেছ না শুনো 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 তুমি ফারস্টে নরমাল হও ওমর ভাই অনেক ফ্রেন্ডলি তুমি অত ভাবতাছো যে এখানে আসছে তোমার সাথে ভিডিও বানাবে তুমি আগে নরমাল হও বিশ্বাস করো আমার যে কি খুশি লাগতেছে আর এক্সাইটেড এর চোটে আমি মানে করো যে আমার আমি কি বলতেছি তাহলে 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 এই খুশিতে তুমি আমার আই লাভ ইউ বলতে পারো আপনার ভিডিওতে বানাবেন সমস্যা নেই ময়নার মা আছে আপনি কাজী ভাইকে নিতে পারবেন আপনার টিমে ময়নার মা কে আমার ভালো লাগছে যেটাই হোক আর কি বুঝতে পারতেছেন তো ভাইয়া প্লিজ একটু মাইকটা অন করেন না প্লিজ 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 অমর ভাই একটু খুলেন আপনার মাইকটা মেয়েটা এতবার বলতেছে আপনি বলতেছেন আমি বিশ্বাস করতে পারতেছি না সিরিয়াসলি এই ও কি ঠিক লাগছে ভাইয়া ভাইয়া কি ঠিক লাগছে অমর ভাই অমর ভাই শুনো 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 ওর বয়ফ্রেন্ড আছে এসব টাইম মেরে দাও আপনি এই চুপ এই দাদব কি বলো তুমি এগুলা হ্যাঁ আরে অমর ভাই আপনি আপনি জানেন না আপনি আমার কত বড় একটা কাজী ভাই দেখতেছো মানে মনের ভাই অমর ভাই এটা দেখা ফুলকুমারি হইয়া বসে আছে ওর বয়ফ্রেন্ড এর কথা বুঝা গেছে আমি আমি কবে কবে আমি আমার বয়ফ্রেন্ড ছিল হ্যাঁ তুমি কি এই যে কাজী ভাই কাজী ভাই কালি মুই কেডা মুকে কি বলো কাজী ভাই ভাই দেখেন মজা করবেন না এখন এখন ওমর ভাই আসছে গ্রুপের মধ্যে আপনি এইসব কথা বলতেছেন ফ্রি ফায়ার খেলবো না মনটা ভেঙে দিল আরে না 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 ভাই আপনি আপনি আমার অনেক বড় একটা ক্রাশ আপনি বিশ্বাস করেন এই চুপ থাকো একটা ভিডিও দেখি না ওমর ভাই এগুলা ইগত আছে মজা নিচ্ছে ওমর ভাই শুনেন আপনি আমি একটু কথা কইয়া দেই চলে খারা খারা খামি কা একটু মই একটু বলি লই ওমর ভাই মোর বয়স হইছে 45 বছর আর এই হইছে মোর মানে এক্স গার্লফ্রেন্ড তার বয়স কত ভাই তুমি এই গাজি ভাই ওই মিয়া আপনি আমার বড় ভাই আইছে আপনি আমার বড় ভাই এইসব কথা কেন বলতাছেন প্রথমবার গ্রুপে কথা বলার সুযোগ হয়েছে আর আপনি আচ্ছা অমর ভাই শুনো এইসব মেয়েদের ফাঁদে পা দিও না তুমি ভিডিও বানাও বানিয়ে চলে যাও অমর ভাই কি লিখছে তাই দেখো কি 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 লিখছে তুমি রস আমি মালাই চলো বিয়ে করে পালাই চলো বিয়ে করে পালাই ময়নার মা আই হাই আমার যে কি খুশি লাগতেছে আচ্ছা তাহলে কি আমি ময়নার বাবা পেয়ে গেলাম অমরন ফায়ার আপনি কি সত্যি ময়নার বাবা হতে প্রস্তুত আল্লাহ
আমি 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 কি করব ভাই, আমার বিশ্বাস হইতাছে না, আমার বিশ্বাস হইতাছে না। ওমর ভাই আপনি আমার পার্সোনাল মাল নিয়া গেলেন আপনার কাছে, এগুলা ঠিক না ভাই। আপনি বলছেন ভিডিও বানাবে এই মুরগা উল্টা এ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে উল্টা পাল্টা কথা একদম বলবা না। উল্টা পাল্টা কি না না ভাই, এইটা কিন্তু কথা, তুমি ওমরে পাই আমারে বুইলা গেলা। তোমার তোরা দুজন আইতো কম বিদ্যা, মাল তো আমার দরমিয়া বসবো পুরা ঘন্টা লাগে আপনার মেয়ের বসি। এটা আমি কচু কাচের সাথে কোনো সমস্যা নাই, শুধুমাত্র ওমর অন ফায়ার আমার হলেই হবে, আর কিচ্ছু লাগবে না আমার। আজব তো, তাহলে ময়নার বাবা বিয়ে না হইলে কেমনে হবে? বিশ্বের সব থেকে বড় স্পিডে দেখতেছি বাংলাদেশে যখন 5G 4G 3G সব মিলে একসাথে যখন, মানে প্রেম করব একজনের সাথে, বিয়ে করব আরেকজনের সাথে। আল্লাহ তোমার মতো কি, তোমার মতো ক্যারেক্টার নাকি আমার? হ্যাঁ এটা দুনিয়ার নিয়ম, বয়ফ্রেন্ডের সাথে কারো বিয়ে হবে না 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 না। আমি প্রেম করব ওমর অন ফায়ারের সাথে, আমি বিয়ে করব তাকে, ঠিক আছে? কারণ সে আমার একমাত্র ওয়ান এন্ড অনলি ক্রাশ, ঠিক আছে? আচ্ছা I got brides in Atlanta, just to go lean the family, credit cards and the scammers, getting the list.